যখন লোকজন বলে যে তারা প্রেমে পড়েছে তারা ভাবে তারা নিঃশর্ত ভালোবাসে কিন্তু তাও বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজ করে না এটা আনন্দদায়ক হয় না তো সাদগুরু তাহলে কখন নিঃশর্ত ভালোবাসা প্রকৃতপক্ষে সম্ভব দেখো যখন তুমি ভালোবাসা বলো তোমার ভালোবাসার অভিজ্ঞতা মানে হলো তুমি নিজের আবেগের মধ্যে এক ধরনের মধুর ভাব অনুভব করো হয় এই মানুষটাকে দেখে বা ওকে দেখে বা তাকে দেখে আমরা জানি না কে তোমার ভিতর এটা জাগিয়ে তোলে এটা কোনো ব্যাপার নয় যে এতে কে তোমাকে সাহায্য করলো কিন্তু মূল ব্যাপারটা হলো এটা তোমার ভিতরে ঘটছে তাই না হ্যাঁ এটা শুধু তোমার ভিতরেই ঘটেছিল নাকি এটা হাওয়ায় ছড়িয়েছিল আমি এই হাওয়াকে পরিষ্কার করার চেষ্টা করছি কম্বিনেশন অফ বোধ সত্যি এটা হাওয়ায় ছিল না এটা শুধু তোমার ভিতরেই ঘটেছিল হয়তো তোমার ভিতর যেটা ঘটেছিল তা এতটাই উচ্ছ্বসিত ছিল যে তুমি সেটা সব জায়গায় দেখেছিলে তুমি প্রেমে পড়ছো তুমি ভাবলে ফুল তোমার জন্য ফুটছে পাখিরা তোমার জন্য গাইছে মেঘ তোমার জন্য উঠছে ঠিক আছে আমি তোমার সব রোম্যান্স নষ্ট করে দিতে চাই না কিন্তু মূলত এটা তোমার ঘটে চলেছে এটা দারুণ ব্যাপার যে তুমি আবেগের এরকম মিষ্টত্ব অনুভব করছো সেটা কারোর দ্বারা উদ্দীপিত ব্যবহার করছো মূলত তোমার অন্তরের এক অনুভূতি খোলার জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি কেন তুমি চাবি ব্যবহার করছো যখন কোনো তালাই নেই যখন কোনো দরজাই নেই যখন কোনো ধরনের বাধাই নেই এটা ঠিক যেন তুমি পুস্টার্ট মেশিন বা ঠেলা খেয়ে চালু হওয়া যন্ত্র তুমি জানো একটা মেশিন কি যদি তুমি একটা অ্যাম্বাসেডের গাড়ির মালিক হতে পঁচিশ বছর আগে সবসময় করতে ঢালের ওপর এইভাবে কারণ সকালে দুজনকে এটা ঠেলতে হবে যদি তুমি এইভাবে পার্ক করো কেউ আসবে না তোমার পরিবারের লোক বাড়ি থেকে বেরিয়ে আসবে না যদি এটা এরকম হয় তবে কেউ একটা আসবে আর ঠেলবে এখন সব গাড়ি সেলফ স্টার্ট নিজে থেকেই চালু হয় তাদের মধ্যে অনেকগুলোই রিমোট স্টার্ট দূর থেকেও চালু করা যায় এর মানে কি প্রযুক্তিগত উন্নতি তোমরা একটা প্রযুক্তির প্রতিষ্ঠান ঠিক আমি জিজ্ঞাসা করছি তুমি কি তোমার প্রযুক্তিকে উন্নত করতে চাও যে তুমি নিজে থেকেই চালু হবে যদি তুমি সকালে ঘুম থেকে উঠে আনন্দ ভালোবাসা উদ্দীপনায় উপচে পড়ো নিজে থেকেই তোমার কাউকে দরকার নেই নিজেকে উদ্দীপিত করার জন্য তুমি কি একটা সেলফ স্টার্ট মেশিন হতে চাও তাহলে তোমাকে আমার কাছে আসতেই হবে হুম যারা এখন হাওয়ায় প্রেম করছে তাদের জন্য ঠিক আছে তোমার তাদেরকে কিছু বলার দরকার নেই তুমি বলো আচ্ছা বেশ সব ঠিক আছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি একটা স্টার্ট মেশিন হও না হলে কিছু সময় পরেই তুমি অন্য কোনো ব্যক্তির থেকে খুশি আদায় করার চেষ্টা করবে তখনই এই প্রেমের সম্পর্ক ক্লান্তিকর ও ভয়ঙ্কর হয়ে যায় কারণ তুমি অন্য ব্যক্তির থেকে খুশি আদায় করার চেষ্টা করছো না জীবন এরকম হওয়া উচিত আনন্দের প্রসঙ্গ এলে ভালোবাসার প্রসঙ্গ এলে জীবনে উচ্ছ্বাসের প্রসঙ্গ এলে তোমারই এর উৎস হওয়া উচিত তাই না তোমার অবশ্যই এর উৎস হওয়া উচিত অবশ্য জীবনে অন্য জিনিসপত্র ভাগ করেই নিতে হয় একটা সম্পর্কে প্রবেশ করার দুটো রাস্তা আছে একটা হলো কারণ তুমি কারোর থেকে কিছু আদায় করে নিতে চাও অন্য উপায়টা হলো কারণ তুমি কারোর সঙ্গে কিছু ভাগ করে নিতে চাও এই দুটো রাস্তা আছে যদি তুমি ভাগ করতে তৈরি থাকো তোমার জীবন ভালো হবে যদি তুমি আদায় করতে তৈরি থাকো যখন ওরা সরবরাহ বন্ধ করে দেবে এটা ভয়ানক আর কুৎসিত হওয়ার দিকে এগোবে তোমরা দেখেছ যেসব লোকজন নিজেদের পরম প্রেমিক ভাবত তাদের অনেকের জন্য এটা কি ভয়ানক হয়ে উঠেছে তাদের কিছু ভুল ছিল বলে নয় সহজ কারণ তুমি ভুল পথে শুরু করছো এই ভেবে যে এই মানুষটাই আমার আনন্দের উৎস না 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 আনন্দ বা দুঃখ উৎসটা তোমার ভিতরেই আছে হ্যাঁ কি না আনন্দ বা দুঃখ এটা যাই হোক না কেন উৎসটা তোমার ভিতরেই আছে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে যদি তুমি একজন আনন্দদায়ক মানুষ আও ওরাও তোমার সাথে থাকতে চাইবে যদি তুমি দুঃখে থাকো ওরা তোমাকে কিছু সময়ের জন্য সহ্য করবে আমি কি একটা ঠাট্টার কথা বলতে পারি তোমরা রাজি তো একটা বিশেষ দিনে শঙ্করণ পিল্লাই সন্ধেবেলা পার্কে হাঁটছিল সূর্যাস্তের সময় সে দেখল এক সুন্দর দেখতে যুবতী পাথরের বেঞ্চে বসে আছে তোমরা পার্কের বেঞ্চগুলো জানো তো সেও গেল এবং সেই একই বেঞ্চে বসে পড়ল কিছুক্ষণ পর সে একটু কাছে সরে গেল মেয়েটা একটু দূরে সরে গেল সে কয়েক মিনিট যেতে দিল এবং আবার একটু কাছে সরে গেল মেয়েটা একটু দূরে সরে গেল আবার সে কাছে সরে গেল এখন ওখানে মেয়েটার জন্য আর কোনো জায়গা ছিল না কারণ সে বেঞ্চের একেবারে শেষ প্রান্তে ছিল মেয়েটা তাকে ঠেলে দিল তখন সে দু মিনিটের জন্য অপেক্ষা করল সূর্যকে সঠিক একটা কোণে পাওয়ার জন্য তারপর সে হাঁটু গেড়ে বসে বলল আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে এমন ভালোবাসি যে জীবনে আর কাউকে এভাবে ভালোবাসিনি তোমরা জানো যে মেয়েরা ভালোবাসার জন্য বোকা হয়ে যায় আর সূর্য অস্ত যাচ্ছিল যদি এটা ভর দুপুরে হতো মেয়েটা একটা কথাও বিশ্বাস করতো না সূর্য অস্ত যাচ্ছিল পরিবেশটাও সঠিক ছিল মেয়েটা প্রায় মেনেই নিল আদিম প্রবৃত্তি গ্রাস করলো তাদের মধ্যে কিছু ঘটলো তখন শঙ্করণ ঘড়ির দিকে তাকালো সন্ধে আটটা বাজে সে উঠে পড়লো আর বললো আমাকে যেতে হবে আমাকে যেতে হবে মেয়েটা বললো তুমি কোথায় যাচ্ছ তুমি যে বললে তুমি আমাকে ভালোবাসো সে বললো আমার স্ত্রী অপেক্ষা করছে আমাকে যেতে হবে তাই বহু মানুষের কাছে আই লাভ ইউ হলো যেন তুমি যেন চিচিং ফাঁক তুমি কিছু পেতে চাও হয়তো তোমার চাহিদাগুলো হলো শারীরিক মানসিক আবেগ ঘটিত আর্থিক সামাজিক বা আমরা জানি না আরও কিসব সব তোমার চাহিদাগুলো পূরণ করার আছে তাই তুমি ওই মন্ত্রটা ব্যবহার করো আর তা কাজও করে অর্ধেক সময় এটা কাজ করে ওকে আমি বলছি এটা গুরুত্বপূর্ণ তোমার প্রেমময় হওয়ার আনন্দ জানা গুরুত্বপূর্ণ কারণ আবেগের মিষ্টত্ব তোমার জন্য প্রয়োজন যদি তুমি প্রকৃতই তোমার জীবনে বড় কোনো পদক্ষেপ নিতে চাও যদি ভালোবাসার মিষ্টত্ব তোমার হৃদয়ে না থাকে বিশ্বাস করো যদি তুমি এই জগতে বিশেষ করে ভারতে বড় কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করো তুমি হতাশ হয়ে পড়বে আর কানাডা চলে যাবে কানাডায় তুমি শুধু মুস জাতীয় হরিণী দেখতে পাবে দেশের বেশিরভাগ জায়গায় তাই ঠিকই আছে